আসসালামু আলাইকুম প্রশ্নে দেওয়া আছে অ্যান এইট ইন্টু এইট বোর্ড হ্যাজ টু অপোজিট সাইড কর্নার্স রিমুভড ইজ ইট পসিবল টু টাইল দ্য রিমেইনিং 62 টু স্কোয়ার উইথ টু ইনটু ওয়ান ডোমিনোস তাহলে আমাদেরকে একটা স্বাভাবিক দাবা বোর্ড অর্থাৎ এইট ইনটু এইট আকারের দাবা বোর্ড দেওয়া আছে যার দুইটা সাইডের অর্থাৎ কর্নারের দুটা স্কোয়ার বর্গক্ষেত্র বাদ দেওয়া হয়েছে তাহলে আমরা জানি এইট ইন টু এইট এইট ইন্টু এইটে মোট বর্গ হেতু থাকে সিক্সটি ফোর মানে ছোটো ছোটো সিক্সটি ফোরটা বর্গ থাকে তার মধ্যে একদম কর্নারে দুই পাশের কর্নারের দুইটো দুইটা ছোটো ছোটো স্কোয়ার বা বর্গ সংখ্যা বাদ দেওয়া হয়েছে যদি দুইটা বাদ দেওয়া হয় তাহলে থাকে হলো সিক্সটি ফোর সিক্সটি টু তাহলে এই যে বাষট্টিটা বর্গ থাকে সেটা কি টু ইন্টু ওয়ান অর্থাৎ এই আকারের ডোমিনোস দিয়ে কি পূরণ করা সম্ভব বা আমি যদি একটা বড়ক্ষেত্র আট করি এইট ইন্টু এইট আকারের একটা ডাবা বোর্ড আট করি ধরুন এটা একটা এইট ইন্টু এইট আকারের একটা দাবা বোর্ড তো আমরা জানি দাবা বোর্ডের একটা সাদা ঘরের পাশে একটা কালো ঘর থাকে তো এটা যদি কালো ঘর হয় এটা সাদা ঘর হবে এটা কালো ঘর এটা সাদা ঘর এইভাবে করে আমরা চিহ্ন দিয়ে দিচ্ছি তাহলে এখানে টোটাল আছে ব্ল্যাক আছে কয়েকটি থার্টি টু হোয়াইট আছে থার্টি টু টোটাল তিন তিনে ছয় দুই দুয়ে চার অর্থাৎ এইট ইন্টু এইট একটা দাবা বোর্ডে চৌষট্টিটা ঘর থাকে তার মধ্যে সাদা ঘর থাকে বত্রিশটি এবং ঘর থাকে বত্রিশটি এখন প্রশ্নে বলা হলো যে আমি সাইডের দুইটা কর্নার বাদ দিয়ে দিব অর্থাৎ আমি এটা বাদ এই ঘরটি বাদ আর আমি এই ঘরটি বাদ আমি চাইলে এটাও আর এটাও বাদ দিতে পারতাম তো এই দুটো ঘর আমাদের বাদ তাহলে আমাদের এখন যদি আমাদের এই জিনিসটা প্রমাণ করতে হয় যে আসলে বসা সম্ভব কিনা না টু ইন্টু ওয়ান ডোমিনোস দিয়ে অর্থাৎ আমি এই ডোমিনোজটা আমি এর মধ্যে রাখবো অর্থাৎ টু ইন্টু ওয়ান যেহেতু অর্থাৎ আমি এখানে একটা ডোমিনোজ বসাতে পারলাম তারপর আমি এখানে বসাবো তারপর চাইলে এখানে বসাবো তারপর চাইলে এখানে বসাবো এই ঘর তো নাই তো আমি চাইলে এখানে বসাবো তো এভাবে করে এই এই তিনটু এই চেসবোর্ড পুরোটাই কি এই টু ইন্টু ওয়ান ডোমিনোজ দিয়ে ঘরগুলো পূরণ করা সম্ভব কিনা তো সেটাই আমাদের প্রশ্নে জানতে চেয়েছে তো আমরা যেহেতু দুটো বাদ দিছি তাহলে আমরা টু মাইনাস করে দিচ্ছি অর্থাৎ দুটা বর্গ সংখ্যা বাদ দিয়েছি তো এইট ইন্টু এইট দুটো বর্গ সংখ্যা যদি বাদ দেয় তাহলে থাকে সিক্সটি টু তখন এই সিক্সটি টু এটার মধ্যে অর্থাৎ সিক্সটি টুটার যে বর্গ আছে ছোটো ছোটো সেগুলোতে কয়টা সাদা ঘর কয়টা কালো ঘর এটা আমরা দেখব আমরা যদি লক্ষ্য করি এখানে কিন্তু আমরা যে দুটো ঘর বাদ দিছি সেই দুটো ঘরের কালারই কিন্তু সাদা ছিল তার মানে আমরা দুইটা সাদা ঘর বাদ দিয়ে দিছি তাহলে এখন আমাদের হোয়াইট আছে কয়টা দুইটা বাদ দিয়েছি তার মানে থার্টিটা ব্ল্যাক আছে কয়টা ব্ল্যাক আগের মতোই আছে থার্টি টু টোটাল সিক্সটি টুটা ঘর আছে তো এখন আমরা যদি এই ডোমিনোজ টোয়েন্টি ওয়ান আকারের ডোমিনোজ তো এটা যদি আমরা একটা কালো ঘর করে দিই আর একটা সাদা ঘর রাখি অর্থাৎ এই অংশটা ব্ল্যাক এই অংশটা যদি হোয়াইট থাকে তাহলে আমি ব্ল্যাকটা ব্ল্যাকের মধ্যে বসাবো এবং হোয়াইটটা হোয়াইটের মধ্যেই থাকবে আবার এখানেও আমি ব্ল্যাকের মধ্যে এই ব্ল্যাক অংশটা বসাবো আর হোয়াইটের মধ্যে হোয়াইট অংশটাই থাকবে এভাবে করে যদি পূর্ণ করি তাহলে দেখা যায় যে যদি আমার ব্ল্যাক থাকে থার্টি টু তার মানে আমার ব্ল্যাক এই অংশটা বসবে থার্টি টুটা ঘরের মধ্যে যদি ব্ল্যাকের মধ্যে থার্টি টুটা রকম এই অংশটা বসে তার মানে এই অংশটাও কি একসাথে লাগানো যেহেতু এই অংশটাও থার্টি টুটা হোয়াইটের মধ্যে বসবে তখন বাকি থাকবে কয়টি দুইটা হোয়াইট দুইটা হোয়াইট পরে থাকবে তাহলে আমি সেই দুইটা হোয়াইটে আলাদা করে যদি আমি এই অংশটা বসাই তাহলে তো আমার আরও দুটা অংশ ব্ল্যাক লাগবে কিন্তু সেই দুটা অংশ ব্ল্যাক অংশ তো আমরা পাবো না কেননা আমরা যদি এটা রঙ করে দিই এটা ব্ল্যাক আর এটা হোয়াইট যদি আমি সেই দুটা হোয়াইট যে পরে থাকলো তার মধ্যে যদি আমি বসাতে চাই তা কিন্তু আমরা পাবো না সম্ভব না কেননা আমাদের ব্ল্যাকই আছে থার্টি টু হোয়াইট আছে থার্টি তার মানে আমি যদি সাদা অংশটার যদি কথা চিন্তা করি এবার তিরিশটা ঘরে আমি এই সাদা অংশ বসালাম তার মানে কালো অংশও তো তিরিশটা ঘর থাকবে কেননা এই যে টু ইন্টু ওয়ান এটা কিন্তু লাগা গিয়ে আমরা ভেঙ্গে ভেঙে বসাতে পারবো না একসাথেই বসাতে হবে তাহলে এখানে যে আমাদের হোয়াইটে তিরিশটা হোয়াইটে আমি তিরিশটা ডোমিনোটোস ডোমিনোস টু ইন্টু ওয়ান আকারে ডোমিনোজ বসালাম তাহলে আমাদের তিরিশটা হোয়াইট পূর্ণ হয়ে গেল তিরিশটা হোয়াইট পূর্ণ হওয়া মানে আমাদের এই ব্ল্যাক অংশও আছে তিরিশটা এখন বাকি যে দুইটা ব্ল্যাক আছে সেটা তো আর কোনোভাবেই সম্ভব না এই ডোমিনোজ দিয়ে বসানো কেননা আমাদের একটা অংশ নয় ব্ল্যাক সেটা যদি বসাতে চাই বাকি যে দুটা অংশ আমাদের প্লাক আছে সেখানে যদি বসাতে চাই তাহলে আমাদের দুটা হোয়াইট অংশও লাগবে কিন্তু আমাদের দুইটা হোয়াইট অংশ রিমুভ করে দেওয়া হয়েছে বাতিল করে দেওয়া হয়েছে বা বাদ দিয়ে দেওয়া হয়েছে তাহলে এখান থেকে আমরা প্রমাণ করতে পারতেছি যে আমরা কোনোভাবেই এই এইট ইন্টু এইট বোর্ডের যদি কর্নারের দুইটা সাইড বা দুইটা বর্গ যদি বাদ দেয় তাহলে টু ওয়ান এই ডোমিনোজ দিয়ে কোনোভাবেই এই বর্গটা পূর্ণ করা সম্ভব না তাহলে এটাই আমাদের প্রমাণ যে এটা কোনোভাবেই আমরা পূর্ণ করতে পারবো না টু ইন্টু ওয়ান ডোমিনোজ দিয়ে ধন্যবাদ